কাগজ দেখাবো না, বিয়েবাড়ির মঞ্চ ও মেনু কার্ডে এমন লেখা দেখে অবাক বিয়েবাড়িতে আসা নিমন্ত্রিত অতিথিরা। শুরু হয় কানাঘুষো, ফিসফিস। এভাবেই এনআরসির প্রতিবাদ মঞ্চ হিসাবে বিয়েবাড়িকে ব্যবহার করলেন নবদম্পতি। এনআরসির প্রতিবাদ মঞ্চ হিসাবে বিয়ের আসরকে বেছে নিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূল সদস্য ও বসিরহাটের তৃণমূল নেতা। বসিরহাট পুরসভার তৃণমূল নেতা ইলিয়াস সর্দারের সাথে বিয়ে হয় মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য হোসেন আড়ার। বিয়ের মঞ্চেই এনআরসির প্রতিবাদ মঞ্চ হিসাবে বেছে নেন তারা। মূল মঞ্চের ওপরে বড় বড় করে লেখা কাগজ দেখাবো না, মেনু কার্ডেও লেখা রয়েছে কাগজ দেখাবো না। বিয়েবাড়িতে এসে অবাক হয়ে যান অনেক নিমন্ত্রিতরায়, অনেকেই ফিসফিস করতে থাকেন একে অপরের সাথে। এই অভিনব প্রতিবাদে বিয়েবাড়ি হয়ে ওঠে আলোচনার মূল বিষয়। যে আমি দুটো জিনিসের উপরে সবসময় ধর্ম নিরপেক্ষতা এবং বিভেদের রাজনীতির বিরুদ্ধে আমি সবসময় প্রতিবাদ করে থাকি। আমি দীর্ঘদিন ধরে এই এনআরসি ক্যাপ এনপিআরের বিরুদ্ধে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছি। তো আজকে আমার এই বিয়ের আসরে আমি সিদ্ধান্ত নিলাম যে এই ভারত সরকারের একটা অমানবিক, অগণতান্ত্রিক, সাম্প্রদায়িক মনোভাব নিয়ে যে আইন করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমি আজকেও সেই মঞ্চটা আবার নতুন করে ব্যবহার করছি। নতুন অধ্যায়ের শুরুতে আমরা জীবনে যেমন শান্তি এবং সুস্থ থাকার কামনা করি, সেই সঙ্গে সঙ্গে শুধু আমাদের ব্যক্তিগত জীবন নয়, সামাজিক জীবন এবং সারা ভারতবর্ষের মানুষ যাতে শান্তিতে থাকে, আগামী দিনে যাতে আমাদের মধ্যে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান কোনো রকম ভেদাভেদ না হয় সেটা আশা করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট।